بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وَالنَّجْمِ إِذَا هَوَى নক্ষত্রের কসম যখন অস্তমিত হয়। مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি। وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى কোরআন ওহি যা প্রত্যাদেশ হয়। عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা। ذُو مِرَّةٍ فَاسْتَوَى সহজাত শক্তিসম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল। وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى ঊর্ধ্ব দিগন্তে। ثم دنا فتدلى অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল। فكان قاب قوسين او ادنى তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম। فاوحى الى عبده ما اوحى তখন আল্লাহ তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন। ما كذب الفؤاد ما راى রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। افتمارونه على ما يرى তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে। ولقد راه نزله اخرى নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল। সিদরাতুল মুনতাহার নিকটে। যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল। তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘন করেনি। لقد رأى من آيات ربه الكبرى নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। أفرأيتم اللات والعزى তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে। ومناة الثالثة الأخرى এবং তৃতীয় আরেকটি মানত সম্পর্কে। আলাকুমু যাকারু ওয়া লাহুল উনসা পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য। তিলকা ইযান কিসমাতুন দীযা এমত অবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বণ্টন। ইন হিয়া ইল্লা আসমাউন সম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ وَلَقَدْ جَاءَهُمْ مِنْ رَبِّهِمُ الْهُدَى এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। মানুষ যা চায় তাই কি পায়। অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে। ملك في السماوات لا تغني شفاعتهم شيئا
لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى. আকাশে অনেক ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন। الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে। وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা কেবল অনুমানের উপরে চলে, অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا অতএব যে আমার শরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই, নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে। وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর, যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে, ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে, অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনি ভালো জানেন কে সংযমী। আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়? তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে? أم لم ينبأ بما في صحف موسى তাকে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে? وإبراهيم الذي وفى এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল। ألا تزر وازرة وزر أخرى কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গুনাহ নিজে বহন করবে না। وأن ليس للإنسان إلا ما سعى এবং মানুষ তাই পায় যা সে করে। وأن سعيه سوف يرى তার কর্ম শীঘ্রই দেখা হবে। ثم يجزاه الجزاء الأوفى অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। وأن إلى ربك المنتهى
তোমার পালনকর্তার কাছে সবকিছু সমাপ্তি। এবং তিনি হাসান ও কাঁদান। এবং তিনি মারেন ও বাঁচান। وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী। مِن نُطْفَةٍ إِذَا تُمْنَى এক বিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়। وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَى পুনরুত্থানের দায়িত্ব তাঁরই। وَأَنَّهُ هُوَ أَغْنَى وَأَقْنَى এবং তিনি ধনবান করেন ও সম্পদ দান করেন। وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَى এবং তিনি শিরা নক্ষত্রের মালিক। وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَى তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। وثمود فما ابقى এবং সামুদ কেউ অতঃপর কাউকে অব্যাহতি দেয়। وقوم نوح من قبل انهم كانوا هم اظلم واطغى এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে তারা ছিল আরো জালিম ও অবাধ্য। والمؤتفكه اهوا তিনি জনপদকে শূন্য উত্তোলন করে নিক্ষেপ করেছেন। অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। অতঃপর তুমি তোমার পালন কর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে? অতীতে সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী। আজিফাতিল আজিফা কিয়ামত নিকটে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়। আফামিন হাযাল হাদিস তাআজাবুন তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো? এবং হাসছ ক্রন্দন করছো না? তোমরা ক্রীড়া কৌতুক করছো। অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো।